আজকে সকালের এবং দুপুরের তথ্য অনুযায়ী আমাদের দুইটা স্টেশন বিপদসীমার উপরে রয়েছে। একটা হচ্ছে কুশিয়ারা নদীর অমরশীত পয়েন্ট, সেটা বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আজকের মধ্যে নেমে যাবে আমরা আশা করছি। এবং কুমিল্লার গোমতী নদী রয়েছে, সেটা বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা আশা করছি বিপদসীমার নিচে নেমে আসবে। এছাড়াও মুহুরী নদী যেটা রয়েছে তার সাথে আমাদের কমিউনিকেশনটা লস্ট, বাট আমরা উজানের তথ্য দেখে ধারণা করছি যে মুহুরী নদী ইতিমধ্যে বিপদসীমার নিচে চলে এসেছে। আর আগামী 24 ঘন্টার মধ্যে আমরা আশা করছি ফেনী কুমিল্লাসহ সার্বিক বন্যা পরিস্থিতি যেটা বিরাজমান রয়েছে সেটা উন্নতির দিকে যাবে। দেখেন, ওদিকের আসলে খুব বেশি এলাকা নাই যার উপর দিয়ে যাচ্ছে, কেননা চুপড়া থেকে ঢোকার পরপরই জাস্ট ফেনী নোয়াখালী পার হওয়ার পরে সেটা বঙ্গোপসাগরে পড়ে যাচ্ছে। সো ফেনী নোয়াখালী এই দুটা জেলা ছাড়া এই মুহূর্তে আর তেমন কোনো ঝুঁকিপূর্ণ জেলা নাই, কুমিল্লা ফেনী নোয়াখালী ছাড়া। হ্যাঁ, পানি নামার গতিটা গতি নামার প্রবণতা আগের থেকে বৃদ্ধি পেয়েছে। যেমন কুশিয়ারা নদীতে বিগত 24 ঘন্টায় 9 সেন্টিমিটার হ্রাস পেয়েছে এবং গোমতী নদীতে বিগত 24 ঘন্টায় 33 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। এবং উজানে যে হ্রাস পাওয়ার প্রবণতা সেটাও বেশ ভালো, বেশ দ্রুতই পানি হ্রাস পাচ্ছে। যেহেতু পানিটা নেমে আসছে, লক্ষ্মীপুর যেহেতু নিচের দিকে রয়েছে সেই জন্য লক্ষ্মীপুরে পানিটা নামছে। এবং আমরা তো জানি যে লক্ষ্মীপুর একটা জোয়ার ভাটার এলাকা, সো যখন জোয়ারের সময় থাকে তখন স্বভাবতই একটু পানির প্রবণতা লক্ষ্য করা যায়। আমাদের অবজারভেশন হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে সমস্ত যেখানে যেখানে বন্যা পরিস্থিতি বিরাজমান রয়েছে সব কিছুই উন্নতির দিকে যাচ্ছে। জি, আবহাওয়া অফিস থেকে আমরা যে আপডেট পেয়েছি সেটা হচ্ছে আমাদের দক্ষিণ কোস্টাল এরিয়া এবং পার্বত্য অঞ্চলে একটা বৃষ্টিপাতের পূর্বাভাস তারা দিয়েছে। কোস্টাল এরিয়াতে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে এবং পার্বত্য অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে পার্বত্য অঞ্চলে আমাদের যে অন্যান্য সাঙ্গু মাতামুহী নদীগুলো রয়েছে সেগুলো হয়তো পানির সমতা বৃদ্ধি পাবে, কিন্তু বিপদসীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হয়, আমরা সেখানে তেমন কোনো খারাপ কিছু আশঙ্কা করছি না। আর কোস্টাল এরিয়াতে বৃষ্টিপাত হবে, যার ফলে জোয়ার ভাটা এবং বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক গতিতে যে বৃদ্ধিটা হয় সেটা কোস্টাল এরিয়ার মধ্যে। জি, পানি বন্যামুক্ত হবে সেটা বলছি না, বন্যা হয়তো মুক্ত তারও সময় লাগবে, কিন্তু পানি নামার দিকেই থাকবে। আচ্ছা, এখনও কুমিল্লা এবং ফেনী এই দুটা এলাকায় মূলত আমাদের বন্যা আক্রান্তর মধ্যে আমরা রাখছি। 24 ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে এবং আশা করছি আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বন্যা মুক্ত হওয়ার একটা, যদি আর ভারী বৃষ্টিপাত না হয় অবশ্যই, আমরা 48 থেকে 72 ঘন্টার মধ্যে মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। আসলে খুলনা এবং বরিশাল এগুলো তো আমরা কোস্টাল এরিয়াতে আমরা যেটাকে বলি যে কোস্টাল ফ্লাডিং যেটাকে বলি, সো ওই জায়গায় পানি সমতলে বৃদ্ধি পায়, জোয়ারের সব যখন জোয়ার থাকে তখন সাময়িক সময়ের জন্য বিপদসীমা অতিক্রম করে, কিন্তু জোয়ার নেমে গেলে সে পানিটা আবার নেমে যায়। এই জন্য ওখানে আসলে তেমন কোনো যেটা লোকালাইজ ফ্লাড হয় সেটা আমরা দেখে থাকি, কিন্তু বড় ধরনের কোনো বন্যা আমরা কোস্টাল এলাকা আশঙ্কা না। তিস্তা অববাহিকায় বৃষ্টিপাত তেমন কোনো বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাত হলেও সেটা আমাদের এই মুহূর্তে তিস্তায় কোনো আশঙ্কা নেই। একই সাথে আমি যদি গঙ্গাপদ্মর কথাও বলি বা ফারাক্কার কথাও বলি, ফারাক্কার উজানে দেশের ইন্ডিয়ান পার্টে বন্যা চলছে, কিন্তু আমাদের দেশে বন্যার কোনো আশঙ্কা এই মুহূর্তে নেই। গঙ্গাপদ্মী নদীর পানি সমতল একদম স্থিতিশীল অবস্থায় রয়েছে। আচ্ছা, এখানে একটু ক্লারিফাই করা যেতে পারে, ফারাক্কা কিন্তু আসলে একটা আমরা যেটাকে বলি পানি আটকায় রাখে না, পানি ডাইভার্ট করে, একটু এখানে বলি ডাইভার্সন স্ট্রাকচার, অর্থাৎ শুষ্ক মৌসুমে পানি আটকায় তারা পানিটা ডাইভার্ট করে নিয়ে যায়। বর্ষাকালে ফারাক্কা সাধারণত খোলাই থাকে এবং এই মুহূর্তে উজানের যে অবস্থা ফারাক্কার, আমরা অবশ্যই আমাদের কাছে 100% তথ্য নেই, কিন্তু হাইড্রোলজি বা আমরা বিজ্ঞান মতো যেটা বুঝে থাকে যে ফারাক্কার গেট এই মুহূর্তে সবগুলো খোলাই রয়েছে, অর্থাৎ পানি গেট খুলে দিয়ে বন্যা হয়ে যাওয়ার মতো এমন কোনো সিচুয়েশন ফারাক্কাতে নেই। ফারাক্কার 109টা গেট আছে এবং বর্ষাকালীন মনসুন সময় সেগুলো সবসময় খোলাই থাকে। অবশ্যই আমাদের কাছে এরকম কোনো তথ্য নাই, কিন্তু আমি যেটা বলছি বিজ্ঞান ভিত্তিক বইতে যেটা বলছি যে এই সময় সেগুলো খোলা থাকে, বর্ষাকালে সেগুলো আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই। আমাদের নিজস্ব পানি সমতল এবং বৃষ্টিপাত নেটওয়ার্ক রয়েছে, সেটা আমরা বাংলাদেশ আবহাওয়া দপ্তর সহ বৈশাখ আবহাওয়া দপ্তরের তথ্যগুলো আমরা পর্যালোচনা করি। এবং এছাড়াও ভারত থেকে আমরা 14টি স্টেশনের পানি সমতলের তথ্য অফিসিয়ালি পাই, সেগুলোর উপর বেস করে আমরা 14টা স্টেশনের ইনফরমেশন পাই অফিসিয়ালি ইন্ডিয়া থেকে। হ্যাঁ, বৃষ্টিপাতের ফোরকাস্ট অবশ্যই আমরা করি না, আমরা বন্যার পূর্বাভাসই করি। বৃষ্টিপাতের ফোরকাস্ট আমরা আবহাওয়া অধিদপ্তর সহ বাংলাদেশ, ভারত, ইউরোপিয়ান সহ যতগুলো বৈশ্বিক আবহাওয়া সংস্থা রয়েছে তাদের কারোর ফোরকাস্টেই আমরা এই মুহূর্তে আগামী 48 ঘন্টার মধ্যে ভারী কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস অন্তত ত্রিপুরা অঞ্চলে দেখতে পাচ্ছি না।